হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ভিলেন দীপঙ্কর দের সম্পর্কে, যে 75 বছর বয়সে এসে বিয়ে করে। একটু পরে এখানকার থানার পুলিশ অফিসার আসবে, দেখি কত টাকায় রং। যাই হোক, দীপঙ্কর দে জন্মগ্রহণ করে 1944 সালের 5ই জুলাই ঝাড়খণ্ডের জামশেদপুরে। সেই হিসাবে তার বর্তমান বয়স 77 বছর এবং তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। যাই হোক, ইন্টারনেটে অনেক সার্চ করেও তার বাবা মা বা আত্মীয় সম্পর্কে সেরকম তথ্য পাওয়া যায়নি। তবে এইটা জানা গেছে যে তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং তার ডাক নাম টিটু। অন্যদিকে তিনি তার স্কুল শিক্ষা সমাপ্ত করেন জামশেদপুরের সেন্ট জাভিয়ার্স স্কুল থেকে, এবং স্কুল শিক্ষা সমাপ্ত করার পর সে প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। যাই হোক, দীপঙ্কর দের ব্যাপারে একটি মজার ব্যাপার হচ্ছে, তিনি 75 বছর বয়সে এসে বিয়ে করেন। বয়স শুধুমাত্র একটা সংখ্যা, এই কথাটা হয়তো অনেকেই মুখে বলেন, কিন্তু তা যেন হাতে কলমে প্রমাণ করে দেখিয়েছেন দীপঙ্কর দে। 2020 সালের 16ই জানুয়ারি তিনি দোলন রায়কে বিয়ে করেন। অন্যদিকে দোলন রায় হচ্ছে একজন অভিনেত্রী। বিয়ের সময় দীপঙ্কর দের বয়স ছিল 75 বছর এবং দোলন রায়ের বয়স ছিল 49 বছর। দীপঙ্কর এবং দোলনের সম্পর্কের কথা টলিউড ইন্ডাস্ট্রিতে কারো অজানা ছিল না। প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর দীর্ঘ 26 বছর তারা লিভ ইন সম্পর্কে ছিলেন। তবে দীপঙ্কর তার প্রথম ওয়াইফ সোমাদের সঙ্গে ডিভোর্স না হওয়ার জন্য বিয়ে করতে পারছিলেন না, কিন্তু অলিখিতভাবে দোলনকে তিনি প্রকাশ্যে স্ত্রীর মর্যাদা দিতেন। ফাইনালি 2020 সালে তিনি দোলন রায়কে বিয়ে করেন। আর এখানে আরও একটি ব্যাপার হচ্ছে, তার প্রথম স্ত্রী সোমাদের 2টি ছেলে আছে। দীপঙ্কর দোলনের বিয়েতে খুশি হয় ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। তাদের সম্পর্কের কথা যারা জানতেন তারা চেয়েছিলেন এই সম্পর্কটা আইনসম্মতভাবে পরিণতি পাক। যাই হোক, তাকে তার 75 বছর বয়সে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, এজ ইজ জাস্ট এ নাম্বার। এছাড়াও তার মতে তিনি নিঃসঙ্গতা কাটানোর জন্য বিয়ে করেছেন। আমার মনে হয়েছে যে ইগনোর করাটা সবথেকে ভালো। আমি যেটা বলতে, দিস ইজ আনকন্ডিশনাল লাভ, এবং যে যেরকম আছে তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই সবথেকে বড় কথা। তবে এই বয়সে বিয়ে করার জন্য তাদেরকে অনেক ট্রোলের শিকার হতে হয়েছে, এমনকি অনেকে ব্যঙ্গও করেছেন। তবে তারা এই সব কিছুকে পাত্তা দেন না, তারা নিজেরা সুখী আছেন। তো যাই হোক, ছোটবেলায় তার অভিনয়ের দিকে খুব ঝোঁক ছিল, আর সেই জন্যই তিনি তার বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে পাড়ার মঞ্চনাটক করে বেড়াতেন। 1971 সালে সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ সিনেমার মধ্য দিয়ে তিনি প্রথম সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। এরপর 1990 সালে আগন্তুক, শাখা প্রশাখা, গণশত্রু প্রভৃতি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে তিনি খলনায়ক ও নায়কের চরিত্রে অভিনয় করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেন, এছাড়াও তিনি নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেন। আমি মেইন মাইন্ডেড মাখিচু সালা, সরি, ঠিক আছে, আজই সেপারেশন। কি, তুমি সেপারেশন? তবে হর হর ব্যোমকেশ মুভিতে ডাক্তার পান্নালাল চরিত্রের জন্য তিনি খুব ফেমাস হয়ে আছেন। যাই হোক, তাকে বর্তমান যুগের বিভিন্ন সিনেমাতেও অভিনয় করতে দেখা যায়, যেমন 2015 সালে শেষ আঁকা, 2019 সালে আহারে, 2020 সালে ভটভটি ইত্যাদি। আরে করব, কিন্তু তার আগে বেটার কিছু দেখান। আপনার চোখ যে এখনো ভালো আছে তার একটা তো প্রুফ চাই নাকি? হ্যাঁ, মানে ওয়ান স্টেপ ফরওয়ার্ড। সিনেমা ছাড়াও তাকে বিভিন্ন সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়, যেমন ভজগোবিন্দ, জারোয়ার ঝুমকো, সর্বজয়া, খুকুমনি হোম ডেলিভারি ইত্যাদি। তিনি 1986 সালে পরমা মুভির জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড পান। সো এই ছিল অভিনেতা দীপঙ্কর দের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।